পেরুর এক পাহাড়ের গায়ে এবার ছবি মিলল প্রায় 2000 বছরের আগের এক বিড়াল জাতীয় প্রাণীর, যা খোদাই করে আঁকা। 121 ফুট এলাকা জুড়ে খোদাই করা হয়ে রয়েছে ছবিটি। প্রত্নবিদরা বলছেন, নতুন এই অনুসন্ধান পেরুকে নিয়ে এলো ভিন্ন এক রহস্যের মোড়ে। মুবালিক করিমের প্রতিবেদন। পেরুর রাজধানী লিমা থেকে 250 মাইল দক্ষিণের এলাকাটি মালভূমি হিসেবে পরিচিত। দেশটিতে নাস্কা লাইন্স বলে পরিচিত যে প্রাচীন ভূরেখাচিত্র রয়েছে তারই অংশ এটি। সেখানে এ পর্যন্ত শত শত রহস্যময় শিল্পকর্মের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ব গবেষকেরা। এবার সেখানে এক পাহাড়ে ঢালে খোঁজ মিলল প্রায় 2000 বছর আগের 121 ফুট এলাকা জুড়ে খোদাই করা এক বিড়াল জাতীয় প্রাণীর ছবি। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, বিড়াল জাতীয় প্রাণীর ছবিটি কদাচিতই দৃশ্যমান ছিল। জায়গাটির পাশে একটি খাড়া ঢাল রয়েছে, সেখানে প্রাকৃতিকভাবে ভূমিধস প্রায় ঘটে। এ কারণেই শিল্পকর্মটি প্রায় মুছে যেতে বসেছিল। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, শিল্পকর্মটি আবিষ্কৃত হওয়ার পর সেখানে পরিচ্ছন্নতা ও সংরক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে। এরপরই শিল্পকর্মটি দৃশ্যমান হয়েছে। অনেক রেখাচিত্রের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হচ্ছে। জায়গাভেদে রেখাচিত্রটি 12 থেকে 16 ইঞ্চি প্রশস্ত। আর এর আকার বৈশিষ্ট্য দেখে প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এটি খ্রিস্টপূর্ব 200 থেকে 100 খ্রিস্টপূর্বের মধ্যে খোদাই করা হয়েছে। ওই সময় প্যারাকাস আমলে অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ আমেরিকায় প্যারাকাস সভ্যতা যেসব মৃৎশিল্প ও বয়নশিল্প এ পর্যন্ত পাওয়া গেছে, তাতে বিড়াল জাতীয় ওই প্রাণীর ছবি সচরাচরই মেলে। মুবাল্লিক করিম, মাইটিভি।